আসসালামু আলাইকুম। ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আলসেমির কারণে আমরা অনেকেই বেশিরভাগ সময় বাইরে থেকে ফিরে মেকআপ তুলি না, তাছাড়া অতিরিক্ত ক্লান্ত থাকার কারণেও এই ভুল করে থাকি, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতি। তাছাড়া মেকআপ না উঠালে ত্বকের যে কী নাজেহাল অবস্থা হয় তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও মুখের মেকআপ তোলার জন্য মেকআপ রিমুভার ব্যবহার করেন অনেকেই, তবে মেকআপ তোলার সময় আমাদের বিশেষভাবে চোখের মেকআপের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে, কেননা চোখ খুব স্পর্শকাতর একটি অঙ্গ, একটু এদিক সেদিক হলেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই আজ জেনে নিন ক্ষতি ছাড়াই ঝটপট চোখের মেকআপ তোলার সহজ কিছু কৌশল। ময়শ্চারাইজার, যদি সময় বাঁচাতে চান তাহলে ব্যবহার করতে পারেন ময়শ্চারাইজার। খুব দ্রুত চোখের মেকআপ তোলার জন্য ময়শ্চারাইজিং ক্রিম অথবা লোশন মেখে নিন, দেখুন কয়েক সেকেন্ডে চোখের মেকআপ পরিষ্কার করে দেবে। যেভাবে ব্যবহার করবেন, ক্রিম লাগাতে হবে চোখ বন্ধ করে, নইলে চোখ জ্বালাতন করতে পারে। ময়শ্চারাইজার ব্যবহারের পর পরিষ্কার ও শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে ফেলুন। তেল দিয়ে মিশ্রণ তৈরি করুন। ঘরোয়া উপায়ে মেকআপ রিমুভার নিজেই তৈরি করে নিতে পারেন। রয়েছে নানান ধরনের তেল, যেমন অলিভ অয়েল, নারিকেল তেল, এগুলো দিয়ে সহজে আই মেকআপ তুলতে পারেন। যেভাবে ব্যবহার করবেন, প্রথমে তুলা ছোট গোল গোল করে রিমুভারে নিয়ে আলতো করে চোখ বন্ধ করে মুছে ফেলুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। বেবি শ্যাম্পু, শিশুদের কোমল ত্বকের জন্য বেবি শ্যাম্পু ব্যবহার করা হয়, এতে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, তাই চোখের মেকআপ তোলার জন্য বেশি উপকারী বেবি শ্যাম্পু। তাই আইলাইনার, মাস্কারা ও চোখের ভারী মেকআপ বেবি শ্যাম্পু দিয়ে সহজে তুলে ফেলুন। যেভাবে ব্যবহার করবেন, প্রথমে তুলা ছোট গোল গোল করে পানিতে হালকা ভিজিয়ে নিন। এবার চোখের চারপাশ ভেজা তুলা দিয়ে ভিজিয়ে নিন। অল্প পরিমাণে বেবি শ্যাম্পু হাতে নিয়ে চোখের চারপাশে ঘষুন, পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেট্রোলিয়াম বা ভ্যাসলিন, পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন বা অন্য কোনো পেট্রোলিয়াম জেলি চোখের মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন, এটি অবশ্য সবার ঘরেই থাকে। যেভাবে ব্যবহার করবেন, প্রথমে তুলা ছোট গোল করে ভ্যাসলিন নিয়ে আলতো করে চোখ বন্ধ করে চারপাশ ঘষুন, এখন পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেবি ওয়াইপার, বাজারে পাওয়া যায় নানা ধরনের বেবি ওয়াইপার, এগুলো বেশ কার্যকর চোখের মেকআপ ওঠাতে, কেননা শিশুর স্পর্শকাতর ত্বকের জন্য এসব টিস্যু তৈরি করা হয়, তাই চোখের মেকআপ তোলাতেও এটি কাজে দেয়। বিশেষ ত্বকের যত্ন, যাদের ত্বক বেশি স্পর্শকাতর তাদের জন্য যে কোনো চোখের মেকআপ রিমুভার ব্যবহার না করাই ভালো। এখন বাজারে খুব ভালো মানের দামি মেকআপ রিমুভার রয়েছে, দামের দিকে না তাকিয়ে তা কিনে ফেলুন, কেননা চোখের ক্ষেত্রে প্রয়োজন ভালো মানের পণ্য, তা না হলে চোখের ক্ষতি হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।